আসসালামু আলাইকুম, সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এখন আমি সুস্থ। প্রথম যেদিন আসছিলাম এই দিনটাকে, এখন 100% সুস্থ আমি, আলহামদুলিল্লাহ। সবাই আমার লাগে দোয়া করবা, এখন আমার নিজের শরীরের উপরে কোনো অভিযোগ নাই, আল্লাহর রহমতে আমি এখানকার চিকিৎসায় সুস্থ হয়েছি আলহামদুলিল্লাহ। আমার গাড়ের ব্যথা ভালো হয়ে গেছে, কোমরের ব্যথা ভালো হয়ে গেছে, পাওয়ার গুড়ালি তো ব্যথা আছিল ভালো হয়ে গেছে, আমি এখন পুরোপুরি সুস্থ। হাঁটতে পারি, বসতে পারি, ঘুমাইতেও পারি। আগে বসতে পারতাম না, হাঁটতে পারতাম না, হাঁটতাম পারতাম হইলে ব্যথা হতো। প্রথম দিন তো যে যে সমস্যা আছে সেই সমস্যাটা এখন পুরোপুরি মোটামুটি সুস্থ আলহামদুলিল্লাহ। হাঁটতে পারতে হাঁটতে পারলে হয়তো ব্যথা করতো, হালকা হাঁটতে পারতে, আর এখন তো পুরোপুরি সুস্থ মোটামুটি। আমি ভালো হয়েছি এবং শফিউল্লাহ প্রধানকে আমি ধন্যবাদ জানাই, আমাকে যে থেরাপি দিছে তার আমি ধন্যবাদ জানাই। আমার আমার সাথে আমার ভাই ছিল, ভাই যে ছিল তারারও আমি কি কইরা ধন্যবাদ জানাই, আমার বাসা হইনি। এই মানুষগুলো আমার পাশে না থাকলে আমি অত সুস্থ হইতাম না, এই মানুষগুলো ঋণ এখন আমি শোধ করতে পারবো না। এখানোর পরিবেশ ভালোই ছিল, সবাই হাসি খুশি ছিল, আইয়া হাঁটতে পারছিলাম না, আইয়া চিকিৎসা তাই ভালো করছো, আমি হাঁটতে পারছি, বইতে পারছি, ঘুমাইতে পারছি, আমার চিকিৎসা ভালো হয়েছে। আমার মতন রুগী থাকলে স্যারকে আইয়া দেখাইতে পারে। আমি যখন সুস্থ হয়েছি আশা করি আপনারাও এখান থেকে সুস্থ হইয়া যাইবে, আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন ভালো থাকি, সুস্থ থাকি। আমার বোনকে নিয়ে অনেক জায়গায় ডাক্তার দেখাই, সিলেট এবং মৌলভীবাজার সব জায়গায় ডাক্তার দেখাইছি, কখনো কোনো জায়গায় কমে নাই। এখানে এই আলহামদুলিল্লাহ ভালো শান্তি পাইছি, সুস্থ হয়েছেন উনি, উনির জন্য সবাই দোয়া করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। DPRC হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।